গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। তো সকালবেলা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ, তো সকালবেলা হয়ে গেছে, তো এবার বেরোবো। কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো, আমার ফোর্থ সার্ভিসিং চলছে। তো মানে লাস্টের ফ্রি সার্ভিসিং যেটা ইয়ামা যেটা দেয়, তো ওটারই মানে 10,000 কিলোমিটার। তো ইয়ামা যারা চালা, আর তোমরা এমনিই জানো 10,000 হয়ে যাওয়ার পর সার্ভিসিং হয়, তো ওটার জন্যই আজকে যাচ্ছি। আর যা যাচ্ছি বাকি কথা হবে। তো তোমাকে বাইরে বেরিয়ে আমি কথা বলছি, তো আমি বেরোচ্ছি, কোন বেরিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। তো চলো। তো প্রতিবারে মানে ঘর দিয়ে বেরিয়ে পড়েছি, তো বেরিয়ে পড়ে আমাদের এখানকার মানে কামানাটি যেটা শুনতে আছে, তো মানে অ্যাকর্ড ইয়ামাহা হয়, তো ওই শোরুমের দিকেই যাবো। তো শোরুমে গিয়ে মানে ওই শোরুমেই আমি গাড়ি থেকে, আমার ওই শোরুমেই আমাদের ওখানেই যাওয়ার জায়গা। তো তো 10,000 কিলোমিটার মিনিমাম হয়ে গেছে। তো আমার পুরোপুরি আমি এখানে মানে কেন কি আমি গাড়ি সার্ভিসিং প্রথম সার্ভিসিং করেছিলাম, তার আগে থেকে মিটার অন করার আগে থেকে আমি চালিয়েছি, তারপর গিয়ে মিটার আমি অন করিয়েছি, আমি ওটা জানতাম না। তো মিটারটা অন করা ছিল বলে আমি খেয়ালও করিনি, বুঝতে মানে সব খেয়ালও করিনি। তো তার পরিবর্তে মিটারটা অনও করিনি, আর অন না করে আমি এমনি চালিয়েছিলাম। তো তার জন্য মানে আমার আমার মতো মানে বাইক জিমে চলেছে, তো তার মধ্যে আমার 10,000 কিলোমিটার হয়ে গেছে, এমনি 9,915 হয়ে গেছে। তো এরপর মানে আর 100 বাকি আছে বলতে পারো, মানে তাও হয়েই গেছে, তাও বলতে পারো 100 আর কি। তো এই সার্ভিসিং টার্ভিসিং করে নিচ্ছি, তার কারণ হলো গিয়ে একটা জায়গা যেতে পারি, তো তার জন্য সার্ভিসিংটা করে নিচ্ছি। দুবার দুবার ফেলে রেখে তো লাভ নেই, দেখো আজ নয় কাল তো করতেই হবে, তার পরিবর্তে করে নিই, করে নেওয়াটাই আমার মনে হয় যে বেটার। তো তার পরিবর্তে আমি করে নিচ্ছি, তো এই হলো ব্যাপার। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, সরি তোমাদের একটা কথা বলে রাখি, যে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, তো আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও আসবে। তো তো প্লিজ চ্যানেলটা সবাই জুড়ে থাকো। বাহ, কি সুন্দর ঢুকলো, মানে গভর্নমেন্টের গাড়ি বলে যা তা ইচ্ছা আলাদাই, মানে কি হবে ঢুকলো দেখলে, মানে আমি একটা জিনিস দেখেছি এদেরকে, মানে গভর্নমেন্টের যে কোনো গাড়ি, পুলিশের গাড়ি মানে গভর্নমেন্ট গাড়ি, মানে যেগুলো সরকারি গাড়ি, মানে যা তা পুকুরে চালালেই ওদের মতন মানে একদম পারফেক্ট আছে, ওরা ওরা যেভাবে চালাবে তো সেভাবে জানান পারফেক্ট, ওটাই মানে বিচারটা খুব ভালো একদিকে, আমি যে বিচারটা দেখি আপনি খুবই ভালো, মানে আমরা যদি এরকম কিছু চালাবো মানে আমাদের পাবলিক ব্যাস, এত টাকা ফাইন, এত টাকা ফাইন, তারপর আমি আমরা এই করেছি সেই করেছি, আমি গোষ্ঠীর একদম সব কিছু, আর ওদেরকে চেক করছো গাইস, একটা ব্যাড নিউজ রাখি, যেটা এটা লাগিয়েছিলাম সেটা গেছে হারিয়ে, বোধহয় হারিয়ে গেছে কি কেউ খুলে নিয়েছে তাও জানি না, এটা হয়ে গেছে শেষ, এবার এটা খুলে ফেলে দেবো, এবার নতুন একটা আবার লাগাবো, আর কি করবো। তো চলো, আর এখানে তো কিছু দেখে লাভ নেই, আমি তোমাদের অ্যাকোয়ার্ডে গিয়ে মানে আমাদের অ্যাকোয়ার্ড শোরুমে গিয়ে মানে আমার শোরুমে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি, কথা বলছি আর সব কিছু করছি। তো চলো, বাড়িও এসে গেছি, আর তারপর রাস্তাটা খুবই ভিড়, আমি বলতে পারবো না কিছু, তার জন্যই আমি আর এ করিনি। তো তোমাদের কী কী করেছি আমি, আর কী কী করতে হয়েছে আমাকে, মানে যেটা করতে হবে আমাকে, তো আমি সেটুনটাই করেছি। তো ওটা চলো আমি তোমার দেখিয়ে দিচ্ছি পুরো মানে বিলটা সমেত, তো চলো বিয়ে দেখিয়ে দিই। এই হলো মানে গাড়িটা যে কম্পিউটারে চেক করেছে ওইটা, এটা যাই হোক, তো আমাকে করতে হয়েছে মানে যেটা মেন, তো ফ্রি সার্ভিসিং মানে ফোর্থ সার্ভিসিংয়ে আমার তো বেশি কিছু করতে হয়নি, ওই দুটো মানে সামনে পেছন চাকার হলো গিয়ে গ্রিসিং করতে হয়েছে, আর চেনের যে পকেটটা আছে
চেনের যে মানে সেগমেন্ট আছে সামনে, মানে যেটা আমাদের চেনের পুরো লম্বা যে এটা দিয়েছে, তো আমি ওটাই শু চেঞ্জ করেছি। ওই একটাই জিনিস আমার লেগেছে চেনের পুরো সেগমেন্টটা চেঞ্জ করতে, মানে চেনটা আমার পুরো শেষ হয়ে গেছিলো পুরো বলতে পারেন। তো আমি এই হলো ব্যাপার, আগে এটা দেখে নাও। তো এই হলো ব্যাপার, এটাও দেখালে আপনি, এটা তো আমার আছে গাড়িটারি। তো এই হলো ব্যাপার, ঠিক আছে। তো আমার টোটাল বিল হয়েছে দেখতে পাচ্ছ 2370 টাকা মতন, এটাই হয়ে গেছে। আর আমার চেনের যে জায়গাটা চেঞ্জ করতে হয়েছে, তার কারণ মানে আমার চেনটা তো 1000 পুরো হয়েই গেছে, তো বলেছিলো আর কয়েকটা দিন যাওয়ার পর, তো বললো তুমি যদি চেঞ্জ করে নাও তাহলে তোমার বল ব্যাংকিংটাও একটুখানি জংজং, মানে একটু হালকা ফুলকা খারাপ হতো। সে দেখো আজকে নয় কালকে তো চেঞ্জ করতেই হবে, তার পরিবর্তে আজকে করে নিলাম, বেকার। দেখো ওই টুকুনটা খারাপ হওয়ার থেকে মানে যদি আরও বেশি বড় হয়ে যায় তার থেকে ভালো, আমার একটুখানির মধ্যে হয়ে যাচ্ছে যখন করে নিই ভাই, তো ওই টুকুনটা করে নিলাম। তো ব্যাস এইটুকুনটাই আর কিছু, টুকুনটা তোমাদের FZX যাদের আছে তো তাদের জন্য লাস্ট সার্ভিসিং কী করতে হবে না করতে হবে গাড়ির উপর নির্ভর করছে ভাই, গাড়ি ওর তোমার গাড়িটা কীভাবে রেখেছো। আমাদের চাণক্য বললো তো তোমার গাড়ি একদম ওকে আছে, ভালোই আছে, তো আর যে করে সে আমার চেনে ভালো করেই চেনে, তো জানে আমার আমি কীভাবে চালাই গাড়িটা। আর আমি আমি তোমার তোমার মানে তোমরা কতটা রাত চালা জানি না, আমি ভালোই রাত চালাই আর আমি ভালোই চালাই গাড়িটাকে, তো হয়ে গেছে মানে আমার ঠিকঠাক থাকে হাতে। এইটু মানে বল মানে মানে গর্ববোধ করবো না কিন্তু ভালো থাকে। দি নেক্সট ডে আমার পুরো অল টোটাল সার্ভিসিং হয়ে গেছে বাইকের। তো এবার শুধুমাত্র রাইডে বেরোনোর কথা, না না ইয়ার্কি মারছি যাবো না কেন। তো রাইডে বেরোনোর আগে তোমাদের একটা কথা বলে রাখি, তো আমাদের ফোর সার্ভিসিংয়ে তোমাদের দেখালাম, তো তোমাদের আমি পার্সোনালভাবে রেকমেন্ড করবো একটা কথা আমি জাস্ট, যে তোমরা মানে সার্ভিস সেন্টারে গিয়ে তোমরা কাজ করাও সেটা ঠিক আছে, কিন্তু তোমরা মোবিলটা আমি বলবো যে তোমরা কেনো বা ওখান থেকে কেনো, যেখান থেকে ইচ্ছে তোমরা কেনো কেনো না কেন, যে তোমাদের মতন কিনে তোমরা কোনো বাইরের আদার্স দোকান থেকে, মানে যেগুলো এরকম লোকাল দোকান যেগুলো হয় যেগুলো তোমাদের সামনে মোবিলটা চেঞ্জ করছে। তো এটা আমি বলবো যে দেখো গাড়িটা তো পুরো মোবিলের ওপর কিছুটা হলেও ভিত্তি করে থাকে, মানে অনেকটাই পার মানে গাড়িটার মোবিলটা অনেক কিছুই ব্যাপার থাকে, তো সেটার জন্য তোমাদের বলবো যে একটুখানি তোমরা ওটাকে বাইরের দোকান দিয়ে একটুখানি ওটাকে ভরানোর চেষ্টা করো, তাতে তোমার গাড়িটা ভালো থাকবে। দেখো ওখানে ভিতরে ওরা কী করছে না করছে সেটা তোমার দেখাবে না, তো তার থেকে ভালো না ওই মোবিলটার জন্য একটুখানি তোমরা এ করো,
মিয়া তোমাদের কাছে কত টাকা 50 টাকা বা 40 টাকা মতন নেবে খুব হার্ডলি হলে, যেমন আমার কাছে 40 টাকা নিয়েছে টোটাল এটা করিতে, তো আর আমি ওখান থেকে করাই তার পরিবর্তে আমার 40, তো তোমাদের 50 টাকাও যদি নেয় তা তোমাদের গাড়িটা তো ভালো থাকবে, তার জন্য তোমাদের বলবো যে 12,000 তোমরা করাও আর ব্যাস এই ডোনটা। আর চলো তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, তো এটা তোমাদের হেল্পফুল হলে তো একটা লাইক করে দাও, আর হ্যাঁ যাদের যাদের FZX-এ ফোর সার্ভিসিং আছে তারা এই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাও, তো চলো টাটা।